Ça va être la rue. T'as hâte à la chaîne Birda? হ্যাঁ দেখ, রোগী দিন দিন বাড়তে আছে। আমি ডাক্তার হয়েছি, ভাবছিলাম যে রোগী চিকিৎসা করার পরে কমবো না, রোগীগুলো বাড়তে আছে বাড়তে আছে। এত রোগী বাড়ে কেন? রোগী এত ডাক্তার সারা দেশে, রোগী কমার কথা না, রোগীগুলো বাড়তে আছে। কি খায়, কি করে, কি নষ্ট করে, জীবনটা শেষ করে দিছে। এত সিরিয়াল পরে নেই, সব তো দেখা সম্ভব না। আসতে পারি? ও হ্যাঁ, আপনি আসেন, বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? জি, লাবণী। হ্যাঁ লাবণী, কি সমস্যা? সমস্যা তো একটা আছে, তাই তো আপনার কাছে আসি। হ্যাঁ বলেন বলেন বলেন। আমি না বিয়ে করতে চাই। কি করতে চান? বিয়ে করতে চাই। হ্যাঁ বিয়ে করবেন? বিয়ে তো করছি। বিয়ে করতে চান, বিয়ে করছেন, তাই ডাক্তারের কাছে কেন আসছেন? আসলে যেন বিয়ে করতে পারি সেই জন্য। বিয়ে করতে চান, বিয়ে করছেন, আবার কোন বিয়ে করতে চান, মানে কি? বর্তমানে সমাজে দেখেন না, ছেলেরা 4টা করে 5টা করে এমনকি 10টা করে তারও বেশি বিয়ে করে করে না? আর মেয়েদের দেখেছেন, মানে যার সাথে সংসার করব শুধু 1টা করে, আর ছেলেরা একসাথে অনেক সব বউয়ের সাথে সংসার করতে পারে। হ্যাঁ আমার তো দুটো স্বামী। দুটো স্বামী? হ্যাঁ, এই দুটো স্বামী তো আমার হচ্ছে না। আমার না ছেলেদের মতন না অনেকগুলো বিয়ে করতে মন চায়। মানে আমি হিসাব করেছি আমার 4টা স্বামী হলে যথেষ্ট। কি করে ছেলের সাথে বিয়ে করতে কি মেয়ের সাথে বিয়ে করবো, কোনো যৌক্তিক কথা নাকি? কেন, ছেলেরা যদি বেশি বেশি মজা নিতে পারে মেয়েদের কি সব জায়গা না? দেখুন আপনি ডাক্তার, আপনি শুধু চিকিৎসা দিবেন, আমি যেন 4টা স্বামীর সাথে। আচ্ছা আচ্ছা, আপনি চিকিৎসা, আমি চিকিৎসা দিচ্ছি, কিন্তু আপনি যে কথাটা বলছেন সেটা একটু ভুল বোঝা আছে। কারণ কি জানেন, ছেলেরা সাইডে বিয়ে করে, 3টায় বিয়ে করে, ছেলেরা সাইডে বিয়ে করলে সমস্যা নাই তো। কেন সমস্যা নাই তো? বুঝলাম, কিন্তু আমার কাছে সমস্যা মনে হচ্ছে, কারণ আমার না 4 জনের সাথে সম্পর্ক হয়েছে। আচ্ছা, এখন 4 জনকে আমি খুব ভালোবাসি। আচ্ছা, এখন কাউরে আমি ছাড়তে পারতেছি না, তারাও আমার খুব ভালোবাসে, কিন্তু কেউ কথা কেউ জানে না। আমার ইচ্ছা আমি মেয়ে হয়ে 4টা বিয়ে করব। ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে, মেয়েরা কেন পারবে না? আর তাছাড়া আমি প্রেম করেছি 4টার সাথে, 4টার সাথে প্রেম করেছি, 4টা আমার খুব ভীষণ ভালোবাসে, আমি পরীক্ষা করে দেখছি। না 10টা করেন আপনি, 4টা? না না, আমি 4টার সাথে আপনি প্রেম কেমনি করেন? একটা মানুষ এখন যাই হোক, আমি 4 জনের ছাড়তে পারবো না, তারা সত্যি সত্যি মন থেকে ভালোবাসে। আচ্ছা আপনি যেহেতু আসছেন, আমরা কি চান আমার কাছে? আমি চাই আমার পাওয়ারটা এত পরিমাণ বাড়া দিবেন, আপনার কাছে যে ক্যাপসুলে থাকুক বা যে ওষুধে থাকুক, আমি যেন প্রতি রাতে আমার 4টা স্বামীর যেন সমানভাবে আদর করতে পারি। কেউ যেন সমানভাবে থাকতে চাইতে চান? হ্যাঁ, কেউ যেন কম না পায়। একদিন যদি এক স্বামীর সাথে যদি সময় কাটাই, তার যেন 10 দিনের ভিতরে না লাগে। এত? হ্যাঁ, এত পরিমাণ তাকে আমি প্রোডাকশন দেবো যেন আমি যেন সময় কাটাতে পারি তার সাথে। এরকম একটা পাওয়ার ওষুধ দেবেন আমার শরীরে? কেবল ওষুধ খাইলেই হবে না, আপনি ওষুধ আমি চাইছেন দিতে পারি, কিন্তু ভবিষ্যতে রিপিট করতে পারে। এখন আপনি দেখেন কি করবেন ডাক্তার সাহেব, একটা ব্যবস্থা করুন না। আচ্ছা আমি আপনার এমন ওষুধ দিব, আমি বুঝতে পারছি আপনার কথা। আপনি ওই 4টাকে আপনি ইচ্ছে করে 5টা 6টা সঙ্গে রাখতে পারবেন, ওষুধ দিলে আপনি থাকতে পারবেন, কিন্তু সমস্যা নাই, থাকে না, দেখেন না কত জায়গা কত মেয়েরা থাকে 8-10 জনের সাথে থাকতে পারবেন, কিন্তু প্রবলেম হবে ভবিষ্যতে আপনার যে কোনো একটা রোগী এফেক্ট হইতে পারে। সব সময় এটা খাবেন না, যেহেতু আপনি 4টে বিয়ে করবেন, আপনার যেন ইচ্ছে জেগেছে, আপনি যেহেতু আমার রোগী, আমি তার আপনি না করতে পারি না, আমি তার আইনের লোক না। আমি ওষুধ দিতেছি, ওষুধ খাবেন, খাইয়ে 4 জনের লোকে 4 জনের সঙ্গে থাকবেন, ঠিক আছে? কিন্তু কথা, আমি ওষুধ দিয়ে দিচ্ছি, ওষুধের পরে কিন্তু 21 দিন পরে আপনি আবার আমার সাথে দেখা করতে হবে, বাকিটা আমি পরে বলে দিব। আচ্ছা ঠিক আছে, আপনি দেন, আমি আগে ওষুধটা খাই দেখি। তবে এই ওষুধে 4টা স্বামী রাখতে পারবো তো? বলেন কি, এই যে বড় বড় হোটেলে মেয়েরা যে 8-10 জন রাখে না দৈনিক, এরা তো আমার তো ওষুধ দিয়ে যায়, 10 জনকে সারা রাত থাকলে কিছু হবে না, কিন্তু প্রবলেম হবে, মাজা মাজা ব্যথা হয়ে যাবে,
মাজা কাজ, মাজার কাজ বুঝেন তো, থাপ ঠাপ ঠাপ মাজা ভেঙে দেবো। মাজায় প্রবলেম, যারা বেশি এসব করে তাদের কিন্তু মাজা ভেঙে যায়, মাজা ব্যথা হয়, এটা তো বোঝে না পাবলিক, বুঝছেন? ওষুধটা দিয়ে দিচ্ছে, এটা 21 দিনে খাবেন, প্রত্যেক রাতে শুধু একবার, বেশি করে খাই আবার মরবেন না তো। ওষুধ খাওয়ার কিছু নিয়ম আছে, ভাত খাওয়ার পর আধা ঘন্টা পর, ভাত খাওয়ার আধা ঘন্টা পর ঘুমানোর একটু আগে ভালো করে জেগে নেবেন, তারপরে এই চায়ের কাপে, চায়ের কাপ, চায়ের কাপে খাবেন হলো আধা কাপ প্রত্যেক, এটা কিন্তু আধা কাপ খেলে 21 দিন যাবে, চায়ের কাপে আধা কাপ, চায়ের কাপে আধা কাপ। আমি এটা লিখে দিচ্ছি, একটি ওষুধ দিব, বেশি দিব না, এটাই আপনি যদি বাহিরে কোনো কিছু করেন এতে দায় কিন্তু আমার না, আপনি এটা নিয়ে যান, 21 দিন পরে আসবেন। আচ্ছা ঠিক আছে, আসতে হবে কিন্তু, নাহলে আবার কিন্তু আপনি বিপদে পড়বেন। আচ্ছা আসবো। রাইখা মনে করেন, তারপর আমি বলতাম মানে ঠাপ দিত জোরে জোরে, কিন্তু আমার ঠাপের খেলায় এখন এত পরিমাণ লোড হয়েছে যা তারা কুলাতে পারতো না, এখন তারা পলাইছে, কিন্তু আমার শরীর তো ঠান্ডা হয়নি, গরম হয়ে আছে, এখন আমার ঠান্ডা করবো কিরকম? তো আমার চারটা স্বামী তো পলাইছে এখন। এই যে আমি আগে বলছিলাম যে ওষুধ খাইলে বলে ওষুধ ইফেক্ট করবো, আর আপনি এই সেই আবার দেখছেন এখন পাওয়ার বাইরে গেছে, আমার সবকিছু গরম হইতেছে ডাক্তার সাহেব, কেউ যেহেতু নাই আর জামাই যেহেতু নাই পলাই গেছে, তাহলে আপনি আমার ওষুধ দিচ্ছেন, আপনি আমার ঠান্ডা করেন। আপনি বড় চিন্তা করতেছেন, আগে হলো সবচেয়ে রোগী, রোগীর উপরে আর কোন কিছু নাই, সবচেয়ে ডাক্তারের কাছে সবচেয়ে প্রথম হয়েছে রোগী, রোগীর সেবা করবেন তাড়াতাড়ি, আমার সেবা শুরু। আর এটা সেবা না, এটা একটা অসুস্থ ঠান্ডা করতেছি, আপনি শুন আমি তোমার লাগে আমার এই এই ওষুধ খাওয়া লাগছে, আর এই পুরা 2 ঘন্টা পরিশ্রম করে। ডাক্তার সাহেব, আপনার ভিতরে এত পাওয়ার, আমার চারটা স্বামী আমার ঠান্ডা করতে পারলো না, আর আপনি আমার ঠান্ডা করে ফেলেছেন এই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে। 1 ঘন্টা মনে হয় যে 2 ঘন্টা গেছে তোমার পিছে। মা ও যাই হোক, আপনি যেহেতু ঠান্ডা করছেন, চার জনের কাম যেহেতু একলাই করতে পারেন, তাহলে বিয়াটা আমি আপনারই করুন। আমার বউ আর ওটা আমি দেখুন, আমার বউ আর দুটো আছে।